তোমার কাছে ফিরবো এই মুহূর্তে ডিসিআরসি এর ঠিক ছবিটা কি রয়েছে ভোট কর্মীরা তারা কি লাইন দিয়েছেন নাকি গন্তব্যে তারা ইতিমধ্যে রওনা দিয়েছেন দেখো উত্তরবঙ্গে জলপাইগুড়িতে আগামী কাল প্রথম দফার ভোট এবং সেই ভোটের আগে আজকে বলা যেতে পারে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির সেকেন্ড ক্যাম্পাস রয়েছে জলপাইগুড়িতে সেখানে ভোটের ভোট কর্মীদের কার্যত প্রস্তুতি এই মুহূর্তে তুঙ্গে তুমি দেখতে পাচ্ছ আমরা পুলিশ ট্র্যাকিং সেন্টারের সামনে রয়েছি এবং পুলিশ ট্র্যাকিং সেন্টারের সামনে প্রত্যেকটা জায়গায় কাউন্টার হয়েছে এখান থেকেই কোন জায়গায় কোন বুথে বুথে পুলিশ যাবে সেগুলো কিন্তু এই মুহূর্তে কাজ চলছে এবং তুমি দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর বিভিন্ন রাজ্য পুলিশ এসে এই মুহূর্তে লাইনের দাঁড়িয়ে রয়েছেন প্রত্যেকের কোন কোন বুথে যাবেন তারা সেগুলো কিন্তু ভাগ করে দেওয়া হচ্ছে এবং ইতিমধ্যেই ভোট কর্মীরা আসতে শুরু করে দিয়েছে ডিসিআরসি সেন্টারগুলোতে প্রস্তুতি এই মুহূর্তে চূড়ান্ত তুমি দেখতে পাচ্ছ মাইকিং এর ব্যবস্থা করা হয়েছে তারা বলছেন কোন সেন্টারে কোথায় যাওয়া হবে লিস্ট তৈরি করা হচ্ছে তালিকা তৈরি হচ্ছে প্রত্যেকের হাতে হাতে চলে যাচ্ছে সেই তালিকা এবং প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে পুলিশ ট্র্যাকিং সেন্টার যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেখানেও কিন্তু এই মুহূর্তে প্রস্তুতি কার্যত তুঙ্গে আমি একটু বলবো বিশ্বরূপকে একটু বাইরের ছবিটা দেখানোর জন্য বিশ্বরূপ দেখাচ্ছে যারা ভোট কর্মী যারা প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং অফিসার তারা কিন্তু এই মুহূর্তে আসতে শুরু করে দিয়েছে এবং যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি যে মাঠ রয়েছে সেই মাঠেও দেখা যাচ্ছে একাধিক গাড়ি এই মুহূর্তে রয়েছে আমি একটু ছবিটা দেখাই তোমাকে তুমি দেখতে পাচ্ছ একদিকে সেন্ট্রাল ফোর্সের গাড়ি যেমন আসছে তার পাশাপাশি ভোট কর্মীরাও কিন্তু আসতে শুরু করেছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করে নেব কি বলছেন তারা আগামীকাল ভোট সম্পূর্ণ হবে কিনা দাদা কোথা থেকে আসছে বানারহাট ভোটের জন্য যাচ্ছে ভোটের জন্য আগামীকাল তো প্রথম দফার ভোট মনে হচ্ছে ভোট শান্তিপূর্ণ হবে এখন ভোটের কাজে যাচ্ছেন একটু গরম উত্তরবঙ্গে একটু আজকের ওয়েদার ঠিক থাকলেও আগামীকাল মনে হচ্ছে গরম পড়তে পারে আবহাওয়া দপ্তর তাই বলছে কি কি প্রিপারেশন রাখছেন প্রস্তুতি কি রাখছেন আছে সব কি রাখছেন আছে গ্লুকন্ডি বাগরা গ্লুকন্ডি রাখছেন একদম আরও যারা আসছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো তুমি দেখতে পাচ্ছ এই যে রাস্তা সেই রাস্তা থেকে পরপর একাধিক বাস ঢুকছে গাড়ি আসছে ফোর্সের গাড়ি আসছে তুমি দেখতে পাচ্ছ এবং একই সঙ্গে ডিসিআরসি সেন্টারে এই মুহূর্তে প্রস্তুতি কার্য চূড়ান্ত বলা যেতে পারে আমি আরও কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো যারা আসছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো তারা কি বলছেন এই মুহূর্তে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ আগামীকালই রয়েছে ভোট অবশ্যই তোমার কাছে ফিরবো আবারও তবে তার আগে এই মুহূর্তে তোমার কাছে ফিরবো এই মুহূর্তে ডিসিআরসির ঠিক ছবিটা কি রয়েছে ভোট কর্মীরা তারা কি লাইন দিয়েছেন নাকি গন্তব্যে তারা ইতিমধ্যে রওনা দিয়েছেন দেখো উত্তরবঙ্গে জলপাইগুড়িতে আগামীকাল প্রথম দফার ভোট এবং সেই ভোটের আগে আজকে বলা যেতে পারে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির যে সেকেন্ড ক্যাম্পাস রয়েছে জলপাইগুড়িতে সেখানে ভোটের ভোট কর্মীদের কার্যত প্রস্তুতি এই মুহূর্তে তুঙ্গে তুমি দেখতে পাচ্ছ আমরা পুলিশ ট্র্যাকিং সেন্টারের সামনে রয়েছি এবং পুলিশ ট্র্যাকিং সেন্টারের সামনে প্রত্যেকটা জায়গায় কাউন্টার হয়েছে এখান থেকেই কোন জায়গায় কোন বুথে বুথে পুলিশ যাবে সেগুলো কিন্তু এই মুহূর্তে কাজ চলছে এবং তুমি দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর বিভিন্ন রাজ্য পুলিশ এসে এই মুহূর্তে লাইনের দাঁড়িয়ে রয়েছেন প্রত্যেকের কোন কোন বুথে যাবেন তারা সেগুলো কিন্তু ভাগ করে দেওয়া হচ্ছে এবং ইতিমধ্যেই ভোট কর্মীরা আসতে শুরু করে দিয়েছে ডিসিআরসি সেন্টারগুলোতে প্রস্তুতি এই মুহূর্তে চূড়ান্ত তুমি দেখতে পাচ্ছ মাইকিং এর ব্যবস্থা করা হয়েছে তারা বলছেন কোন সেন্টারে কোথায় যাওয়া হবে লিস্ট তৈরি করা হচ্ছে তালিকা তৈরি হচ্ছে প্রত্যেকের হাতে হাতে চলে যাচ্ছে সেই তালিকা এবং প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে পুলিশ ট্র্যাকিং সেন্টার যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেখানেও কিন্তু এই মুহূর্তে প্রস্তুতি কার্যত তুঙ্গে আমি একটু বলবো বিশ্বরূপকে একটু বাইরের ছবিটা দেখানোর জন্য বিশ্বরূপ দেখাচ্ছে যারা ভোট কর্মী যারা প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং অফিসার তারা কিন্তু এই মুহূর্তে আসতে শুরু করে দিয়েছে এবং যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির যে মাঠ রয়েছে সেই মাঠেও দেখা যাচ্ছে একাধিক গাড়ি এই মুহূর্তে রয়েছে আমি একটু ছবিটা দেখাই তোমাকে তুমি দেখতে পাচ্ছ একদিকে সেন্ট্রাল ফোর্সের গাড়ি যেমন আসছে তার পাশাপাশি ভোট কর্মীরাও কিন্তু আসতে শুরু করেছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করে নেব কি বলছেন তারা আগামীকাল ভোট সম্পূর্ণ হবে কিনা দাদা কোথা থেকে আসছে বানারহাট ভোটের জন্য যাচ্ছে ভোটের জন্য আগামীকাল তো প্রথম দফার ভোট মনে হচ্ছে ভোট শান্তিপূর্ণ হবে এখন ভোটের কাজে যাচ্ছেন একটু গরম উত্তরবঙ্গে একটু আজকের ওয়েদার ঠিক থাকলেও আগামীকাল মনে হচ্ছে গরম পড়তে পারে আবহাওয়া দপ্তর তাই বলছে কি কি প্রিপারেশন রাখছেন প্রস্তুতি কি রাখছেন
আছে সব কিছু কি আছে ডিভিশন করছে আছে গ্লুকন্ডি বাগরা গ্লুকন্ডি রাখছেন একদম আরো জেলা আসছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব তুমি দেখতে পাচ্ছ এই যে রাস্তা সেই রাস্তা থেকে পর পর একাধিক বাস ঢুকছে গাড়ি আসছে ফোর্সের গাড়ি আসছে তুমি দেখতে পাচ্ছ এবং একই সঙ্গে ডিসিআরসি সেন্টারে এই মুহূর্তে প্রস্তুতি কার্য চূড়ান্ত বলা যেতে পারে আমি আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব যারা আসছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব তারা কি বলছেন এই মুহূর্তে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ আগামীকালই রয়েছে ভোট অবশ্যই তোমার কাছে ফিরবো আবারও তবে তার আগে এই মুহূর্তে তোমার কাছে ফিরবো এই মুহূর্তে ডিসিআরসির ঠিক ছবিটা কি রয়েছে ভোট কর্মীরা তারা কি লাইন দিয়েছেন নাকি গন্তব্যে তারা ইতিমধ্যে রওনা দিয়েছেন দেখো উত্তরবঙ্গে জলপাইগুড়িতে আগামীকাল প্রথম দফার ভোট এবং সেই ভোটের আগে আজকে বলা যেতে পারে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি যে সেকেন্ড ক্যাম্পাস রয়েছে জলপাইগুড়িতে সেখানে ভোটের ভোটকর্মীদের কার্যত প্রস্তুতি এই মুহূর্তে তুঙ্গে তুমি দেখতে পাচ্ছ আমরা পুলিশ ট্র্যাকিং সেন্টারের সামনে রয়েছি এবং পুলিশ ট্র্যাকিং সেন্টারের সামনে প্রত্যেকটা জায়গায় কাউন্টার হয়েছে এখান থেকেই কোন জায়গায় কোন বুথে বুথে পুলিশ যাবে সেগুলো কিন্তু এই মুহূর্তে কাজ চলছে এবং তুমি দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর বিভিন্ন রাজ্য পুলিশ এসে এই মুহূর্তে লাইনের দাঁড়িয়ে রয়েছেন প্রত্যেকের কোন কোন বুথে যাবেন তারা সেগুলো কিন্তু ভাগ করে দেওয়া হচ্ছে এবং ইতিমধ্যেই ভোটকর্মীরা আসতে শুরু করে দিয়েছে ডিসিআরসি সেন্টারগুলোতে প্রস্তুতি এই মুহূর্তে চূড়ান্ত তুমি দেখতে পাচ্ছ মাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছে তারা বলছেন কোন সেন্টারে কোথায় যাওয়া হবে লিস্ট তৈরি করা হচ্ছে তালিকা তৈরি হচ্ছে প্রত্যেকের হাতে হাতে চলে যাচ্ছে সেই তালিকা এবং প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে পুলিশ ট্র্যাকিং সেন্টার যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেখানেও কিন্তু এই মুহূর্তে প্রস্তুতি কার্যত তুঙ্গে আমি একটু বলবো বিশ্বরূপকে একটু বাইরের ছবিটা দেখানোর জন্য বিশ্বরূপ দেখাচ্ছে যারা ভোট কর্মী যারা প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং অফিসার তারা কিন্তু এই মুহূর্তে আসতে শুরু করে দিয়েছে এবং যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি যে মাঠ রয়েছে সেই মাঠেও দেখা যাচ্ছে একাধিক গাড়ি এই মুহূর্তে রয়েছে আমি একটু ছবিটা দেখাই তোমাকে তুমি দেখতে পাচ্ছ একদিকে সেন্ট্রাল ফোর্সের গাড়ি যেমন আসছে তার পাশাপাশি ভোট কর্মীরাও কিন্তু আসতে শুরু করেছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করে নেব কি বলছেন তারা আগামীকাল ভোট সম্পূর্ণ হবে কিনা দাদা কোথা থেকে আসছে বানারহাট ভোটের জন্য যাচ্ছে ভোটের জন্য আগামীকাল তো প্রথম দফার ভোট মনে হচ্ছে ভোট শান্তিপূর্ণ হবে এখন ভোটের কাজে যাচ্ছেন একটু গরম উত্তরবঙ্গে একটু আজকের ওয়েদার ঠিক থাকলেও আগামীকাল মনে হচ্ছে গরম পড়তে পারে আবহাওয়া দপ্তর তাই বলছে কি কি প্রিপারেশন রাখছেন প্রস্তুতি কি রাখছেন আছে সব কি রাখছেন আছে গ্লুকন্ডি বাগরা গ্লুকন্ডি রাখছেন একদম আরও জেলায় আসছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব তুমি দেখতে পাচ্ছ এই যে রাস্তা সেই রাস্তা থেকে পর পর একাধিক বাস ঢুকছে গাড়ি আসছে ফোর্সের গাড়ি আসছে তুমি দেখতে পাচ্ছ এবং একই সঙ্গে ডিসিআরসি সেন্টারে এই মুহূর্তে প্রস্তুতি কার্য চূড়ান্ত বলা যেতে পারে আমি আরও কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব যারা আসছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব ভোটের কাজে যাবেন আমাদের ইনফ্রাস্ট্রাকচার আছে একটা কথা বলুন কিভাবে এই ভোটের কাজে আপনি নিশ্চয়ই যাচ্ছেন তার কারণ আগামীকালই রয়েছে ভোট অবশ্যই তোমার কাছে ফিরবো আবারও তবে তার আগে এই মুহূর্তে